নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। আপনিও হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আপনার এলাকার গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য সহ ভিডিও ছবি পাঠান এই নাম্বারে 9332213567। 31শে ডিসেম্বর কেতুগ্রাম বিধানসভার কাদরা চৌরাস্তা বাসস্ট্যান্ডের মাঠে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজের নেতৃত্বে শহীদ দিবস পালিত হলো। 2011 সালের আগে থেকে 2021 সাল পর্যন্ত কেতুগ্রামের মোট 28 জন তৃণমূল কর্মী শহীদ হয়েছেন। কেতুগ্রামের শহীদ তৃণমূল কর্মীদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে প্রতি বছর এই দিন পালিত হয় শহীদ দিবস। এই দিনের শহীদ দিবস পালন অনুষ্ঠানে আমন্ত্রিত সকল শহীদ কর্মীদের পরিবারের হাতে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজের নেতৃত্বে উপহার এবং পুষ্পস্তবক তুলে দেওয়ার মাধ্যমে সম্মান জানানো হয়। এই দিন কেতুগ্রামের পূর্বের তৃণমূলের জনপ্রিয় নেতা ও সমাজসেবী শহীদ কৃপাসিন্ধু সাহার আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই মঞ্চে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ বলেন, বিধানসভার ক্ষমতা আসার আগে ম্যাক্সিমাম শহীদ এই 28টার মধ্যে দুনাপুরও শহীদ হয়েছে আমাদের 11 সালের আগে, আর 11 সালের পরে ঠিক পরে পরই যখন আমরা সরকারে এলাম তখন সিপিএমের হাতে বেশিরভাগ লোক শহীদ হয়েছে, আর এই এই যে ইলেকশন হলো সেই ইলেকশনেও বিজেপির হাতেও আমাদের দু চারটে কর্মী শহীদ হয়েছে। বিজেপি সিপিএম এদের হাতে আমাদের ম্যাক্সিমাম শহীদ হয়েছে, আমাদের 11 সালের আগেও হয়েছে এবং 11 সালের পরেও হয়েছে। এবং এই বিধানসভার যে শ্রীনিবাসন আমাদের মালগ্রামের তৃণমূলের কর্মী বিজেপিদের হাতে শহীদ হয়েছে, শহীদকে স্মরণ করি। প্রত্যেকটি অঞ্চল থেকে তাদেরকে শহীদ সবাই তাদেরকে আমন্ত্রণ জানাই। বিশেষ যে সমাজসেবীরা সব সবাই থাকে আমাদের দুটো ব্লকে, যত নেতৃত্ব পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে গ্রামের বুথ সভাপতি সমস্ত কর্মীরা, সব কর্মীরা থেকে আমাদের তাদের সম্বর্ধনা জানাই। এবং এই হিংস্র এই যে খুন, জঘন্য খুনের আমরা নিন্দা করি, আর পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতাজির নির্দেশে আর যাতে কোনো দলের লোক খুন না হয় সেটা মানুষের কাছে আমরা বার্তা দিই, অনুরোধ করি। নিজেকে আইনকে হাতে তোলার জন্য হাতে তুলে যাতে না নেয় সেই বিষয়ে আমরা সতর্ক করি, সম্বোধনা দিই, উপহার দিই প্রতি বছরই। এবং তাদেরকে যে সমস্ত শহীদ পরিবার খুন হয়েছে তাদেরকে আমরা অন্যান্য সুযোগ সুবিধা বাংলা ভাষণা ঘর থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি যেসব পাওয়ার সবাইকে দিয়েছি, প্রত্যেককেই দিয়েছি। এবং আমরা তার সত্ত্বেও প্রতি বছরই তাদের অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা আমরা দিই। কেতুগ্রামের কাদরা পালিত শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ, জেলা পরিষদের সদস্য বিকাশ মজুমদার, জেলা পরিষদের সদস্য তরুণ মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল সার্ভিস, এখানে অত্যাধুনিক পদ্ধতিতে বাড়ি ও অফিসের পেস্ট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত রকমের কীট পতঙ্গ যেমন মশা, মাছি, আরশোলা, উইপোকা, পিঁপড়ে নিয়ন্ত্রণের কাজ এবং স্যানিটাইজারের কাজ করা হয়। যোগাযোগকারী অফিসের ঠিকানা কাটোয়া পালিটা রোড, ফোন নাম্বার 8250123275। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস, কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।